গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। সকালে উঠে একদম বিছানা পরিষ্কার করে একদম স্নান করে এসেছি। স্নান করে চা করলাম, আর দিদিকোনা টিউশন পড়ছে। তোমাদের দাদাভাই অফিসে গেল, ওখানে মানে সই করে চলে আসবে, ওকে নিয়ে যাবে পরীক্ষা। আজকে পরীক্ষা দিলেই শেষ। আর আমি খাচ্ছি চা, চার সাথে বসে একটা আগে কেক খাচ্ছি। কেক কেকটা খুব টেস্টি। আর নিয়ে বসেছি চা, চা করলাম, চা আর বন। তো সকালটা শুরু করে দিলাম আজকে দিনটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ব্লগ দেখতে, তাই বলছি প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও, কারণ আমার পরিবারটাকে তো বড় করতে হবে, তাই না? তো যাই হোক, আর কালকে মেলা বাড়ি গিয়েছিলাম, মেলা বাড়ি থেকে অনেক কিছু কেনাকাটি করেছে। এই যে যেগুলো যত কিছু দেখছো এলোমেলো করে রাখা আছে, এগুলো সব কিনেছি। আর সাথে কিনেছি ফুল গাছ, তো ফুল গাছগুলো লাগারই হয়নি, ফুল গাছগুলো লাগাবো। মানে চাটা খাচ্ছি, তারপরে আর মেয়েকে স্কুলের জন্য রেডি করাবো, তারপরে রেডি টেডি করাবো, তারপর আর রান্না বান্না তেমন কিছু আজকে হবে না, কারণ কালকে মাটনের তরকারিটা অনেকটাই পরিমাণে রয়ে গেছে, সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে, সাথে বেগুন ভেজে নেব। তো সেটা অনেক দেরি আছে, তো সাথে থেকো, যা পারি তাই অল্প অল্প করে শেয়ার করবো। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে, তো সাথে থেকো বন্ধুরা। তো দিনটা শুরু করে দিলাম, আর কেকটা খাচ্ছি। কেকটা তোমরা কি খাবে আমার সাথে? এই দেখো খুব টেস্টি। তো মেয়ের পড়া শেষ, টিউশন ম্যাম চলে গেল, ওকে গরম জল মিশিয়ে দিয়ে আসলাম স্নান করছে, আর আমি চাটা খেয়ে নিয়ে এখন চাটা ঠান্ডাই হয়ে গেল।
অনেক কাজ কলাম হাঁটিয়ে গেছি, এখন আমি রেস্ট নেবো। রান্না হয়ে গেছে, রান্না শুধু বলতো বলো তো কি, কালকে তো মাটন মানে মাছের পাঁঠার মাংস তরকারিটা রয়ে গেছে এখানে, এই যে কড়াইয়ের মধ্যে দেখেছো কি কালার, তো এটা দিয়ে হয়ে যাবে। আর আমি ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করলাম, ভাতে দিয়েছি আলু সেদ্ধ, নতুন আলু সেদ্ধ আর একটা বেগুন সেদ্ধ। তো আলু বেগুন মাখা খেতে কিন্তু ভালোই লাগে, আমি খাবো। তো এই যে ভাতও হয়ে গেছে, তো দিদিমার বাবা বাড়িতেই আছে কাজ করছে, আর বেসিনে কিছু বাসন মেজে জমেছে, তো খাওয়া দাওয়া করে ওগুলো একবারে মেজে দেব, আর ঠাকুর পুজো দেবো, ঘর মোছা আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো রান্না তো তেমন কিছু নেই, এ বেলাটা ওই বাসি মাটনের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগবে, তো ওটা দিয়েই খেয়ে নেবো। আর ঠাকুর পুজো দিয়ে দিলাম, এই যে ঠাকুর পুজো, তো ফুল এনেছিল, আমি ফুলের চেন আনতে বলেছিলাম, ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম, আর ঘর ঠর পরিষ্কার করে। আর কালকেও যে মেলাতে গিয়েছিলাম, যত জিনিস দেখছো ওগুলো সবকিছু এখন বসে বসে ভাজ করব, ভাজ করে তারপরে দিদিকোনাকে স্কুল থেকে আনবো, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে একবারে বিকেলবেলা দেখা হবে। আজকেও একটু বেরোবো, কেননা কাল একটা জিনিস এনেছি, টপ এনেছি, তো সেটা হয় কিন্তু এদিক দিয়ে টান পরে, হয়তো 2-3 দিন পরে ফেটে যাবে, সেই জন্য ওটা ঘুরে দিয়ে একটা নাইটি এনবো। তো যদি যাই সে অবশ্যই শেয়ার করবো, আমি তো সবকিছু শেয়ার করি, কারণ বেশি শেয়ার করলে আবার ব্লগ বড় হয়ে যাবে। তো এখন আপাতত রাখছি, মেয়ে স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করবো, তারপরে আর কোনো কাজকর্ম নেই, তারপরে আমার তো মোবাইল নিয়ে পড়ে থাকা বুঝতেই পারো। তো এখন আপাতত রাখছি বন্ধুরা, বাই বাই, গুড ইভিনিং বন্ধুরা। তো বলেছিলাম সন্ধ্যাবেলা চলে আসব, তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন খাবো চা, কারণ আমার মনটা আজকে বেশি ভালো নেই, মনটা খুবই খারাপ। আর ঝিটিকোনা তো পরীক্ষা শেষ, ওর পরীক্ষা শেষ, আর মানে বিন্দা আছে এখন, কালকে পিটি আছে, পিটি পিটির পরে আর তো মানে যখন মানে 1-এ উঠবে তখন থেকে বই পড়বে, আর বই টই বলে পড়বে না। তো যাক গে, এখন তোমাদের দাদা ভাই চা টা করলো, কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই চা করে, আর আমাকে দিয়ে গেলো চা বন। তো চাটা এত পরিমাণে দেয় মানে খেতে খেতে লাস্টের দিকে আর খেতে ইচ্ছে করে না, আর আমি এমনও মানুষ কোনো জিনিস ফেলে দিতে চাই না, ভাত একটু মানে খাওয়া বেশি হলো তবু যে এটুকু ভাত ফেলে দেবো খেয়ে ফেলি এরকম। আর যারা তোমাদের দাদা ভাই যেটুকু পারে সেটুকুই খায়, জোর জবরদস্তি করে খায় না, আমাকে কেনা চালের ভাত খাই ফেলে দেবো এরকম। তো যাক গে, ফুল গাছগুলো তখন গাড়লাম, ফুল গাছগুলো এখন মানে জল দিয়েছি 2-3 বার, এখন জল দিলাম একটু আগে, গাছগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, একটু শেউড়ে গিয়েছিল। তো যাক গে, আমি এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ভিডিওটা শেষ করার পালা, দেখি আবার কোথাও যাই নাকি, কারণ একটা টপ কিনেছি, টপটা ঢুকছে না, তো সেটা চেঞ্জ করতে যাব। চাটা খেয়ে নিই বন্ধুরা, যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো। আর এখন চা খাওয়ার পরে তো আমার সাজুগুজু করার পালা, তোমরা তো জানোই আমাকে এখন সাজুগুজু করতে হবে, কারণ বলছে আমাকে আমার সব মেকআপ যে মেকআপের যে জিনিসগুলো আছে বলছে কি আমাকে ইউজ করো, আমাকে ইউজ করো, লিপস্টিক নাচানাচি করছে, ফাউন্ডেশন নাচানাচি করছে, আই শ্যাডো নাচানাচি করছে, বলে কি আমাকে লাগাও। তো চাটা খেয়ে আমি এখন এগুলো করব, করে তারপরে চেঞ্জ করতে যাব। এখানে একটা টপ আছে, এই যে একটা লাল টপ কিনেছি, টপটা খুবই ভালো, কিন্তু আমার এই মানে এই হাতের দিক দিয়ে হাত নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তারপরে 10-12 দিন পরলে ফেটে যাবে, তো এত টাকা দিয়ে কিনেছি ফেটে যাওয়ার জন্য তো নয়। তো আগে চাটা খেয়ে দে, তারপরে সাজুগুজু করে যাব আর কি বরকে, বরের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, 7:30 বাজে, তো চা খা খেলাম, চা খা খাওয়ার পরে তো গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 বাজে, তো সন্ধ্যাবাতে দিয়ে চা টা খেলাম, তারপরে রাতের খাবারে তো কোনো ব্যবস্থা নেই, মানে তখন ওই বাসি মাংস ছিল সেটা দিয়ে খেয়েছি, এখন বসিয়ে দিলাম ভাত, অনেক কাজ ছিল সেগুলো করে নিলাম, অনেক বাসন জমেছিল। তো এদিকে আমি সব কড়াই ঠেরে মাংস রান্নার পর তো কড়াই কেমন হয়ে থাকে বুঝতে পারো, সেটা কড়াই ঠেরে মাজলাম, আর মাছ এখানে ভিজিয়ে রেখেছি, বড় হয়ে গেছে, তো মাছ ভাজা আর আলু সিদ্ধ, নতুন আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো রাতে। আর এই যে দুপুরের ঠান্ডা ভাতগুলো এই ভাতের মধ্যে দিতে হবে, আর ভাতটা হলে পরে বরের সাথে একটু বেরিয়ে যাব, কারণ একটা টপ এনেছি ওটাকে চেঞ্জ করতে যাব, আর দিদিখানা যাবে না বলছে, কার্টুন দেখছে, তো মাছগুলো এসে ভাজবো। এখন ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি নতুন আলু, নতুন আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা খেতে তো আমার ভালোই লাগে, তো ভাতটা হোক, আর ভাতটা থাক দিলে আমি যাব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন টপটা এনেছিলাম। তো তোমরা দেখেছো এই যে এখানে ভিতরে একটা লাল টপ আছে, এই যে এই এই লাল টপটা মানে আমার ঠিক হয়, একদম খুব ভালো হয়, কিন্তু যে হাতা মানে হাতের এদিক দিয়ে টাইট হয়, মানে 2-3 দিন পরলে মানে ফেসে যাবে আর কি, তো সেই জন্য এটা চেঞ্জ করে দেখি কি আনা যায়।
তো এসে তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা, এখন রাখছি আপাতত। তাহলে আর কত দিতে হবে? তো বন্ধুরা বেরিয়েছিলাম, আর ওই টপটা ঘুরিয়ে দিয়ে একটা ব্লাউজ নিয়ে আসলাম, কারণ রেড কালারের ব্লাউজ তো সবকিছুর সাথে পরা যায়। এই যে এটা নিয়ে এসেছি, এরকম একটা গোল্ডেন কালারের আনলাম কিছু কয়েকদিন কয়েকদিন আগে, আবার এটা নিয়ে আসলাম। তো এটা সেলাই খুলতে হবে, সেলাই খুললে পরে আমার হবে। তো এটা এরকমই মানে থাকে, সেলাই খুলে নিতে হয়। তারপরে এটা আমার না, এটা তোমাদের দাদা ভাইয়ের। তোমাদের দাদা ভাই বলে কি পরবো কি পরবো, এই যে এটা পরবে এখন থেকে। আর কালকে তো সোয়েটারটা মেলা বাড়ি থেকে যে আনাই হলো। আর মানে চুর কেনা, খুব সব চুর কেনার জন্য সব দোকান ঘুরলাম, পেছনের দোকান কোথাও কিছু পেলাম না, নিয়ে আসলাম শুধু ওই যে একটা কয়টা দুটো এক তিনটা গার্ডার নিয়েছি। এটাও একটা গার্ডার খুব ভালো, তো এই যে খুব সুন্দর, দেখো খুব সুন্দর। এই যে দেখো আর একটা এই যে কালো গার্ডার, আমার তো গার্ডারে আমি বেশি পরি, দেখো না সবসময় গার্ডার পরি। আর এটা একটা গার্ডার, মানে তুমি যে কোনো গার্ডার দিয়ে চুল বাঁধবে, বাঁধার পরে এটা লাগিয়ে দিবে, তাহলে এটা এরকম করে থাকবে আর কি, এরকম করে। আর দুটো লিপস্টিক, এই যে বন্ধুরা তোমরা সবাই বলো পিওর লাল টকটকা লিপস্টিক করতে, এই যে এই যে একটা পিওর লাল, আর এটাও এটাও এটা হচ্ছে বেশি পিওর, একদম টকটকে লাল। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। হ্যাঁ, তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে রাখছি বন্ধুরা, ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা, বাই বাই।